নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা। সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। শুরুতেই নজর রাখবো আজকে সংসদের দিকে, কারণ আজ পেগাসাস ইস্যুতে দ্বিতীয় দিনেও উত্তাল হলো সংসদের বাদল অধিবেশন। ফোনে আড়িপাতা কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করে আবারও আক্রমণ শোনালো কংগ্রেস। বিরোধীদের হই হট্টগোলের জোরে শেষ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। পেগাসাস ইস্যুতে সংসদে আরো সুর চড়ালো কংগ্রেস। কংগ্রেসের দাবি, ফোনে আড়ি পাতা কাণ্ডে যৌথ সংসদীয় কমিটিকে তদন্ত করতে হবে। একা কংগ্রেস নয়, পেগাসাস কাণ্ডে সংসদের দুই কক্ষে সরব বিরোধীরা। অধিবেশন শুরু হওয়ার আগে পেগাসাস ইস্যুতে সর্বভারতীয় পরিকল্পনা বৈঠক করেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। সংসদের দুই কক্ষই উত্তাল হয়ে ওঠে বিরোধী ঝড়ে। দুবার অধিবেশন মুলতবি করে দিতে হয়। অধিবেশন ফের শুরু হতেই ওয়েলে নেমে পড়েন কংগ্রেস, তৃণমূল এবং বাম সাংসদেরা। সংসদের ভিতরেই শুধু নয়, অধিবেশন মুলতবির অবকাশে পেগাসাস ইস্যুতে বিক্ষোভ সংসদের বাইরে নিয়ে আসে তৃণমূল। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলতে থাকে স্লোগান শাউটিং। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়ি পাতা হয়েছিল, অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। আমরা আজকে প্রতিবাদ করেছি মূলত পেগাসাস ইস্যুতে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দের, কংগ্রেসের রাহুল গান্ধী, আমাদের প্রশান্ত কিশোর, জার্নালিস্ট, সুপ্রিম কোর্ট জাজ, এমনকি বিজেপি নেতাদের উপরও এই স্নুপিং হচ্ছে, সার্ভেলেন্স হচ্ছে পেগাসাস এর মাধ্যমে। এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি। পেগাসাস ইস্যুতে মঙ্গলবার অধিবেশনের কাজ কার্যত স্তব্ধ। বুধবারও একই ইস্যুতে সংসদে দুই কক্ষই উত্তাল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। রিপাবলিক বাংলা। স্মার্টফোন যদি পেগাসাস হ্যাক করতে পারে তাহলে ইভিএম কতটা সুরক্ষিত, প্রশ্ন তুললেন যশবন্ত সিনহা তৃণমূল নেতা। যশবন্ত সিনহার টুইট, দ্রুত তাহলে ব্যালটে ফিরে যাওয়া হোক, এমনটাই দাবি যশবন্ত সিনহার। আরো একবার জানিয়ে রাখতে চাইব, যশবন্ত সিনহা টুইট করে যে প্রশ্ন তুলেছেন, স্মার্টফোন যদি পেগাসাস হ্যাক করতে পারে তাহলে ইভিএম কতটা সুরক্ষিত, এবং সেই কারণেই দ্রুত ব্যালটে ফিরে যাওয়া হোক, এরকমই দাবি করেছেন তৃণমূল নেতা যশবন্ত সিনহা। আরো একবার জানিয়ে রাখতে চাইব, পেগাসাস ইস্যুতে আজ সংসদের দুই কক্ষই কিন্তু অধিবেশন মুলতবি করে দিতে হয়েছে। রীতিমতো উত্তাল হয়ে গেছিল অধিবেশন, এবং এখানে যশবন্ত সিনহা তৃণমূল নেতা যে টুইট দেখতে পাচ্ছি আমরা, সেখানে যশবন্ত সিনহা প্রশ্ন, ইভিএম কতটা সুরক্ষিত যদি স্মার্টফোন হ্যাক করে নেয় পেগাসাস। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে, কিন্তু তারও আগে আমি আরো একবার জানিয়ে রাখতে চাইবো, স্মার্টফোন যদি পেগাসাস হ্যাক করতে পারে তাহলে ইভিএম এর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন যশবন্ত সিনহা। আমি পেয়ে গেছি আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে নিউজ রুম থেকে। ময়ূখ, কেন এই রকম একটা দাবি করলেন যশবন্ত সিনহা? দেখো সমাদ্রিতা, এটা যেন ছোট গল্পের মতন, শেষ হইয়াও হইল না শেষ। অর্থাৎ এই ইভিএম এর বাহানা যেটা বিজেপি বলে সেইটা বিরোধীরা বারবার করেছে, ইভিএম কা বাহানা বারবার বলেছে, প্রেস কনফারেন্স করা হয়েছে, কিন্তু এই বিষয়টা গুরুত্ব সহকারে তৃণমূল এবং বিরোধীরা তুলবে সংসদে এবার মনে হচ্ছে। কারণ কি, যশবন্ত সিংয়ের মতন এত সিনিয়র একজন নেতা এই জিনিসটা টুইট করেছেন, মানে কোনো আলটপকা মন্তব্য উনি করবেন না, কোনো এক্সেপশনাল মন্তব্য করবেন না, এইটা এজেন্ডা করার চেষ্টা বা এটাকে কার্যত পার্লামেন্টের ভেতরে এবার আনা হবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ ফের ইভিএম এ ইভিএম এর বাহানা দিয়ে ফের ব্যালট বক্সে, ব্যালট পেপারে ফিরে যাওয়ার যে দাবি, দীর্ঘদিনের দাবি, তোমার মনে থাকবে সিপিএম থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে একাধিক বিরোধী দলের যারা নেতা আছেন তারা ইলেকশন কমিশনে গেছেন এবং ইলেকশন কমিশনে গিয়ে বলেছেন যে কতটা সত্যতা থাকে ইভিএম হ্যাক করা যায় কিনা। আমরা দেখেছি একাধিক প্রেস কনফারেন্স করে অনেক হ্যাকার বলেছেন, কিছু হ্যাকার বলেছেন হ্যাক করা যায়, কিছু হ্যাকার বলেছেন হ্যাক করা যায় না, কিন্তু ইলেকশন কমিশন নস্যাৎ করে দিয়ে বলেছে যে ইভিএম ফুল প্রুভড, ইভিএম ওয়াটার টাইট, অর্থাৎ ইভিএম হ্যাক করা যায় না। এবং ইভিএম নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলো হচ্ছে, টিকাকরণ নিয়ে যে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, ঠিক সেভাবেই এর আগে আমরা দেখেছি যে ইভিএম নিয়েও যে ভ্রান্ত ধারণাগুলো তৈরি করা হয় সেগুলো এত বড় একটা যোগ্য, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ইলেকশন প্রসেস, সেইটাকে ব্যাহত করতে পারে বলে এর আগে আমরা দেখেছি একাধিক বিশেষজ্ঞ বলেছেন এবং প্রাক্তন ইলেকশন কমিশনাররা বলেছেন। কিন্তু প্রশ্ন একটা থেকে যাচ্ছে, অর্থাৎ বুধবার একুশে জুলাই এর প্রাক্কালে যশবন্ত সিনহার মতন এত বড় মাপের তৃণমূল নেতা এই কথাটা বলেছেন, মানে এইটাকে ফের মেইন স্ট্রিমে যেতে চাইছে কিনা তৃণমূল, সেইটা আমাদের দেখা। আমরা তৃণমূলের আরও নেতার বক্তব্য নেব এবং জানতে চাইব যে এটা কি তৃণমূলের বক্তব্য না যশবন্ত সিনহার পার্সোনাল ওপিনিয়ন, সেই বিষয়ে আমাদের নজর থাকবে সমাদৃতা।
অনেক ধন্যবাদ ময়ূর, কথা হচ্ছিল ময়ূর রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূর যেরকমটা বলছিল যে অনেকদিন ধরে কিন্তু তৃণমূল সমেত আরো অনেক দল ব্যালটে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন, সেই কি দাবি এবার কি সংসদের অভ্যন্তরে উঠবে, সেই জল্পনায় কি উস্কে দিলেন ইয়াশবন্ত সিনহা, সে প্রশ্ন থাকছে। পরের খবর আমরা নজর রাখব, সংসদে মতুয়া সম্প্রদায়ের প্রথম প্রতিমন্ত্রীকে পরিচয় করাতে পারলেন না প্রধানমন্ত্রী, টুইটে হতাশা প্রকাশ শান্তনু ঠাকুরের, টুইটে বিরোধীদের কটাক্ষ শান্তনু ঠাকুরের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সংসদে মতুয়া সম্প্রদায়ের প্রথম প্রতিমন্ত্রীকে পরিচয় করাতে পারলেন না প্রধানমন্ত্রী, এই নিয়ে টুইটে হতাশা প্রকাশ করলেন শান্তনু ঠাকুর। টুইটে তিনি বিরোধীদের কটাক্ষ করেন, আরো একবার জানিয়ে রাখতে চাইবো বিরোধীদের কটাক্ষ করে টুইট শান্তনু ঠাকুরের, সংসদে মতুয়া সম্প্রদায়ের প্রথম প্রতিমন্ত্রীকে পরিচয় করাতে পারলেন না প্রধানমন্ত্রী, টুইটে হতাশা প্রকাশ করেন শান্তনু ঠাকুর। বিরোধীদের হইহট্টগোলের জেরে শান্তনু ঠাকুর সমেত নতুন যে মন্ত্রিসভার যারা রয়েছেন মন্ত্রী তাদের কাউকেই পরিচয় করাতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হইহট্টগোলের মধ্যে পরিচয় করানো সম্ভব হয়নি এবং তাই নিয়েই হতাশা প্রকাশ করেছেন শান্তনু ঠাকুর। করোনার প্রভাব এবার উড়ান পরিষেবায়, ভারতে আসা বিমান যাত্রীদের দিয়ে নিয়ে নয়া নির্দেশিকা আমেরিকার, আন্তঃরাজ্য বিমানে যাতায়াতকারীদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা রাজ্যেরও। মার্কিন যুক্তরাষ্ট্রের উড়ানবিধিতে কড়াকড়ি, নতুন করে ডেডলাইন জারি বাইডেনের দেশের, আপাতত ভারত যাত্রা না করতে অনুরোধ মার্কিন যুক্তরাষ্ট্রের। নির্দেশিকায় বলা হয়েছে মার্কিন নাগরিকেরা যেন আন্তর্জাতিক যাত্রার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বীকৃত যে কোনো টিকা নেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত সহ 16টি দেশকে এখনই উড়ানে ছাড়পত্র নয় সংযুক্ত আরব আমির শাহির, জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি সূত্রে খবর। জিসিএএর অ্যাডভাইজারিতে যে 16টি দেশের কথা বলা হয়েছে সেগুলি হলো আফগানিস্তান, বাংলাদেশ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ভারত, ইন্দোনেশিয়া, লাইব্রেরিয়া, নাম্বিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, উগান্ডা, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও জাম্বিয়া। ক্যানাডা থেকেও আপাতত ভারতে বিমান না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য থেকে অন্য রাজ্যে বিমান যাতায়াতে কড়া সিদ্ধান্ত রাজ্যের, অন্য রাজ্য থেকে বিমানে এ রাজ্যে এলে থাকতে হবে টিকা নেওয়ার দুটি শংসাপত্রই অথবা কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট। রিপাবলিক বাংলা। করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক প্রধানমন্ত্রীর, বৈঠকে হাজির বিরোধী দলগুলি তবে গরহাজের কংগ্রেস, যদিও অনুপস্থিতির কথা আগেই জানিয়েছিলেন মল্লিকার্জুন খড়গে। করোনা পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠকের দাবি তুলেছিল কংগ্রেস। রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খড়গে দাবি তুলেছিলেন সংসদে দাঁড়িয়ে শুধু বিবৃতি দিলে হবে না, এই নিয়ে সর্বদল বৈঠক করুন প্রধানমন্ত্রী। দাবি মানলেন প্রধানমন্ত্রী, সমস্ত বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই বৈঠকেই নেই কংগ্রেস। দেখিয়ে উসমে পার্টিসিপেট করনে কে লিয়ে হামনে কাহা কি সেন্ট্রাল হল মে আপ সবি এমপিস কো বুলাইয়ে ইনস্টেড অফ ফ্লোর লিডার্স। ফ্লোর লিডার এক রয়েগা ইচ পার্টি কে, সিফ উনকো সমঝানে মে কোই মতলব নেই হ্যায়, সদন কে সারে মেম্বার্স কো সমঝানা চাহিয়ে। প্রধানমন্ত্রী ডাকা বৈঠকে হাজির ছিল এআইএডিএমকে, শিবসেনা, এনসিপি, বিজেডি, তৃণমূল, টিআরএস, জেডিএস, এলজেপি, বিএসপি, জেডিইউ এবং এনডিপিপি। বৈঠকে বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলির সাংসদদের থেকে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। রিপাবলিক বাংলা। কানওয়ার যাত্রা বন্ধ, বন্ধ চারধাম যাত্রা, তাহলে বকরি ঈদে কেন ছাড়? সুপ্রিম কোর্টে ধাক্কা খেল পিনারায় বিজয়ন সরকার, কড়া ভর্ৎসনা করে শীর্ষ আদালতের হুঁশিয়ারি, মানুষের জীবন নিয়ে এভাবে ছেনে মেনে খেলতে পারে না কেরল সরকার। বকরি ঈদ উপলক্ষে 18 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত কোভিড নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছিল কেরল সরকার, কিন্তু এতে জনস্বাস্থ্য বিপদের মুখে দাবি করে সুয়োমোটো মামলা দায়ের হয় দেশের শীর্ষ আদালতে। মামলায় কানওয়ার যাত্রা বাতিলের দাবিও করেছিলেন মামলাকারী। কানওয়ার যাত্রা যে বাতিল করা হয়েছে তা হলফনামা দিয়ে জানিয়ে দেয় উত্তরপ্রদেশ সরকার, কিন্তু ছাড় দেবার পক্ষে যুক্তি দিয়ে হলফনামা দেয় কেরল সরকার।
কেরল সরকারের সাফাই, 15% কম সংক্রমিত এলাকায় ছাড়। বকরি ঈদে ব্যবসা ভালো হয়। ব্যবসার জন্য অনেক দিন ধরে মজুদ করেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের অর্থনৈতিক দিকের চিন্তা করেই ছাড়। কিন্তু পিনারাই বিজয়ন সরকারের এই যুক্তি মানতে নারাজ দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, রাজ্যের এই সিদ্ধান্ত উদ্বেগজনক। জনস্বাস্থ্য নিয়ে এরকম সিদ্ধান্ত ঝুঁকিপ্রবণ। মানুষের জীবন সব থেকে দামি। বিধিনিষেধে ছাড়ের ফলে বিপদ বাড়তে পারে। সাধারণ মানুষ অভিযোগ করলে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কানোয়ার যাত্রা বন্ধ করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। চারধাম যাত্রা বন্ধ রেখেছে উত্তরাখণ্ড সরকার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে কেরল সরকারের এই সিদ্ধান্ত হতাশাজনক। রিপাবলিক বাংলা। নিষিদ্ধ ছবি কাণ্ডে হোয়াটসঅ্যাপ চ্যাট লেক আরও বিপদে ফেলল ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। আপাতত শুক্রবার পর্যন্ত সঙ্গী রায়ান থর্প সহ রাজ কুন্দ্রার ঠাই পুলিশ হেফাজতে। পুলিশের দাবি, ইচ্ছের বিরুদ্ধেই অভিনেতাদের এই ধরনের ছবিতে অভিনয় বাধ্য করত রাজ কুন্দ্রা। এদিকে এই ঘটনার জেরে আবারও প্রকাশ্যে বলিউডের নিষিদ্ধ ছবির র্যাকেট। রাজ ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শিকড়ে পৌঁছবার চেষ্টায় পুলিশ। সোমবার সন্ধ্যায় হঠাৎ একটা খবর নাড়িয়ে দিল বলিউডকে। ঝুলি থেকে বেড়াল বেরোনো শুরু হতে একের পর এক নাম, একের পর এক অভিযোগ। এর মধ্যে লিক হোয়াটসঅ্যাপ চ্যাট, যে গ্রুপের অ্যাডমিন রাজ কুন্দ্রা স্বয়ং। চ্যাটের কথোপকথনে পরিষ্কার, এই কাণ্ডে রাজ যোগ। রাজ কুন্দ্রা ও আমেরিকাবাসী ব্যবসায়ী প্রদীপ বক্সির চ্যাট। নিষিদ্ধ ছবি বানানো নিয়ে চ্যাটে আলোচনা, টাকা পয়সার লেনদেন নিয়ে আলোচনা, কোথা থেকে টাকা আসছে তার হিসেব নিয়ে আলোচনা, প্রায় প্রতিদিন সাবস্ক্রিপশন নিয়ে আলোচনা, নিষিদ্ধ ছবির মার্কেটিং নিয়ে আলোচনা, প্রদীপ বক্সির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা কুন্দ্রার। রাজ কুন্দ্রা গ্রেফতার হতেই মুখ খোলেন পুনম পাণ্ডে, শার্লিন চোপড়া। কুন্দ্রার হাত ধরেই তাদের নিষিদ্ধ ছবিতে কাজ শুরু বলেই দাবি করেন দুই অভিনেত্রী। That I filed a police complaint in 2019 against Raj Kundra and subsequently registered a case at the Honorable High Court of Bombay against him for fraud and theft. This matter is sub judice, hence I would prefer to limit my statements. Also, I have full faith in our police and judicial process. নাম জড়ায় ছোট পর্দার বড় নাম একতা কাপুরেরও। যে যে ওয়েব প্ল্যাটফর্মে রাজ কুন্দ্রায় নিষিদ্ধ ছবি বিক্রি করতেন তার একটির সঙ্গে জড়িয়ে একতা কাপুরও। মুম্বাই পুলিশের জেরার মুখে পড়েন তিনি। ফ্যাশন ফটোগ্রাফার মনু শর্মার নাম উঠে আসে। ফেব্রুয়ারিতে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত চলে। মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে জানান, যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার রাজ কুন্দ্রা। মূল ষড়যন্ত্রকারী হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পরেই মাদক কাণ্ডে উত্তাল হয় বলিউড। মায়ানগরীর বহু বড় বড় নাম নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদের মুখে পড়ে। সেই রেশ কাটেনি এখনো। এরই মধ্যে নিষিদ্ধ ছবি কাণ্ডে উঠে আসছে একের পর এক নাম। এর আগেও নিষিদ্ধ ছবি কাণ্ডে জড়িয়েছে বাকরি খ্যাত শ্বেতা তিওয়ারির নাম। সেই কাণ্ডের সঙ্গেও কি কোনো যোগ আছে রাজ কুন্দ্রার? নিষিদ্ধ ছবি বানানোর বেশ কিছু সরঞ্জামও আটক করেছে পুলিশ। আপাতত পুলিশ খুঁজে বেড়াচ্ছে আর কারা কারা জড়িত এই কাণ্ডে। রিপাবলিক বাংলা। তৃণমূলের শহীদ দিবসের পাল্টা বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস। রাজধানী দিল্লির পাশাপাশি কলকাতা সহ গোটা রাজ্যে বিজেপির বিশেষ কর্মসূচি। তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসী ইস্যুতে একুশের মঞ্চকেই ব্যবহার গেরুয়া শিবিরের। একুশের একুশে জুলাই, হাই ভোল্টেজ। সেই একুশে জুলাই ঘিরেই তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। তৃণমূলের শহীদ দিবসের পাল্টা এদিন শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে গেরুয়া শিবির। সভা হবে, আমাদের সাংসদরা রাজঘাটে তারা প্রেয়ারে থাকবেন, যারা মারা গেছে তাদের আত্মার শান্তির জন্য। এই লড়াই সর্বাত্মক ভারতীয় জনতা পার্টি করছে এবং করবে। আক্রান্ত মানুষ, বিপন্ন গণতন্ত্র, শহীদ শ্রদ্ধাঞ্জলি আগামীকাল একুশে জুলাই সকাল 11:30টার সময় দিল্লির রাজঘাটে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রী দিলীপ ঘোষের নেতৃত্বে অন্যান্য সাংসদরা ধর্ণায় বসবেন, তারা প্রতিবাদ জানাবেন। বিজেপির হেস্টিংস কার্যালয় থেকে দুপুর 1:30 থেকে 4:00 পর্যন্ত আমরা শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করব। এক নজরে দেখে নেওয়া যাক একুশে জুলাই বিজেপির কর্মসূচি।
দিল্লির রাজঘাটে সকাল 11:30 থেকে অনুষ্ঠান শুরু। দিলীপ ঘোষ সহ থাকবেন সমস্ত বিজেপি সাংসদরা। বেলা 1টা থেকে হেস্টিংস কার্যালয় থেকে লাইভ থাকবেন শুভেন্দু অধিকারী, সায়ন্তন বসু সহ বিজেপি নেতারা। ভার্চুয়ালি যোগ দিতে পারেন দিলীপ ঘোষ। প্রতি জেলা থেকে হবে অনুষ্ঠান। ভোট পরবর্তী হিংসায় নিহতদের শ্রদ্ধা অর্পণ করা হবে। 21 জুলাইকে হাতিয়ার করে জাতীয় রাজনীতি ভিত মজবুত করতে চাইছে তৃণমূল। শাসক দলের এই কর্মসূচিকে কটাক্ষ সাজিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেস বাইরের রাজ্যে নোটার থেকেও কম ভোট পায়, অনেক জায়গায় চেষ্টা করেছে। এখানে তৃণমূল কংগ্রেস আছে মাননীয়ার তথাকথিত দুধেল গাইদের জন্য আর পুলিশের জন্য। বিজেপির দাবি 13 জনের মৃত্যুতে শহীদ দিবস পালন করে তৃণমূল, কিন্তু ভোট পরবর্তী হিংসায় রাজ্যে নিহত প্রায় 150 বিজেপি কর্মী সমর্থক। এই ইস্যুতে এবার শাসক দলকে বিঁধতে গেরুয়া শিবিরের হাতিয়ার একুশের মঞ্চ, এমনটাই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা।